আসানসোলে কুলটিতে প্রমোটারের দাদাগিরি, ফ্ল্যাটে গিয়ে মারধর আর ভাঙচুরের অভিযোগ। স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে হামলার অভিযোগ উঠছে বারবার জানানো হলেও পুলিশ আসেনি বলেও অভিযোগ। স্থানীয় কাউন্সিলর পথ অবরোধ করেন, এরপরই পুলিশ অভিযোগ নেয় দাবি। বাসিন্দাদের এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাসুদেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কি খবর, কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি খুব ভয়ঙ্কর এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চৈতন্য মাঝি বলছেন, যেভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে, বোম গুলি নিয়ে দিনে দুপুরে দাপিয়ে বেড়ালো প্রমোটার এবং বিভিন্ন বহিরাগত এনে, যারা কয়লার সঙ্গে যুক্ত না, কার লোহার সঙ্গে যুক্ত তিনি জানেন না, কিন্তু পরিচিত মুখ নয়, তাদেরকে নিয়ে আসলো প্রমোটার এবং বেশ কিছু গুন্ডা এলাকার, তাদেরকে নিয়ে এসে যেভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যেভাবে দাদাগিরি করলো, তাতে কিন্তু তারা এই কুলটি এলাকায় কিভাবে বসবাস করবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে তারা কুলটিয়াটাই বসবাস করবে না। খোদ কাউন্সিলর বলছেন, তাহলে এই ফ্ল্যাটে যে সকল বাসিন্দারা বসবাস করে, যারা চাকরিজীবী, সাধারণত বেশিরভাগই চাকরিজীবী, তাদের মহিলারা কেবলমাত্র ঘরে থাকে এবং তাদের কচি কাজারা থাকে, তাহলে কিভাবে, কতটাই আতঙ্কিত তারা রয়েছে, কাউন্সিলর এই প্রশ্ন থেকে উঠে আসছে। পাশাপাশি স্থানীয় যে নেতা রয়েছেন তৃণমূল কংগ্রেসের দুলাল চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর, তিনিও একই সুরেই কথা বলছেন এবং প্রশাসনদের যখন আসতে দেরি করে তখন তাদেরকে রাস্তা অবরোধ করতে হয়, উল্টি বরাকর যে রাস্তা সেই রাস্তা অবরোধ করতে হয়। অবরোধ করার পরে পুলিশ আসে, তারপরে পুলিশকে তারা যখন বাধ্য করে তখন পুলিশ রিকভার করে এবং সমস্ত যে মালপত্র ছিল সেগুলো রিকভার হয়, পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করেছে বলে তারা খবর পেয়েছে। ধন্যবাদ বাসুদেব।